আপনি কি ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে চলে আসলাম কেক ফেলাইতে। আপনারা এখানে আসলে ফুল ফ্রেশ এবং এক পিস নিলেও পাইকারি দামে ল্যাপটপ পেয়ে যাবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। টেক ফ্লাইতে আসলে আপনারা কিন্তু, যেহেতু নিজেরা ইম্পোর্টার, আপনারা কিন্তু মানে অনেকগুলো পিস, এক একটা মডেল 20 পিস 30 পিস থেকে বেছে কিন্তু আপনারা এক পিস দিতে পারবেন। আর যারা এক পিস কিনবেন তারাও কিন্তু পাইকারি দামে পাবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারে নিতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক চ্যানেলও আছে, যারা টেক ফ্লাই নামেই, আপনারা ইচ্ছা করলে আমাদের শপে মানে টেক ফ্লাইয়ের পেজটাও এবং টেক ফ্লাইয়ের ইউটিউব পেজটাও আপনারা ফলো করতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে আমরা কতগুলো কোয়ান্টিটি দিয়ে আমরা ভিডিও বানাই। তো এখানে দেখতে পাচ্ছি কিছু অনলি মাত্র বক্স ওপেন হয়েছে, এরকম কিছু নতুন আছে, ব্র্যান্ড নিউ হবে, ওপেন বক্স হবে, যেগুলো প্রথম ইউজার আপনি। ব্র্যান্ড নিউ ল্যাপটপ 48,000 টাকায়ও আছে, 48,000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো। আর লো বাজেটের ল্যাপটপ, অ্যাকশন কার্বন থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ল্যাপটপের কালেকশন, আসলে রহস্যটা কি ভাইয়া? এবার নতুন একটা শিপমেন্ট ঢুকছে আর কি, যেহেতু নিজেরা ইম্পোর্টার, অনেকে প্রশ্ন জাগে যে আসলে ল্যাপটপ গুলা যেভাবে আসে ওইভাবে যায় কিনা, বাংলাদেশে চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এর জন্য অনেকগুলো খুলি নেই, এইভাবে শিপমেন্ট হয়েছে, এভাবে আসে। এবং কি চার্জার গুলো কিন্তু অরিজিনাল চার্জারে পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে, অরিজিনাল চার্জার। আজকে কি কি থাকতেছে সেটা বলি। X1 কার্বনের i5 6th generation, i7 8th gen, i5 8th generation, X1 কার্বন সিরিজ, X1 Yoga। আচ্ছা, থাকবে হলো 830G5, SP-র G5 G6। ওকে, এগুলো কিন্তু নতুন শিপমেন্ট আসছে, এগুলো পাবেন। ডেলের আছে, তারপরে T470S আছে, 10th generation ল্যাপটপ পাবেন। 10th generation মাত্র 46,000 টাকা পাবেন। 10th generation, এটা ইউজ ল্যাপটপ, তবে নতুনের মতো কন্ডিশন থাকবে। আচ্ছা, দেখে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এরপর আবার সিল প্যাক থাকবে, যেটা হলো সিল প্যাক মানে যারা একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন। আর Ryzen 7 এর একটা ল্যাপটপ, Asus এর ZenBook Flip 15। আচ্ছা, এটা কি MB সিরিজের ল্যাপটপ আছে? ওকে ওকে, X1 Yoga, সব ধরনের ল্যাপটপই কিন্তু দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকেন। আচ্ছা, আজকে অফার কি থাকবে ভাই ল্যাপটপের সাথে? প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার। আমি সবসময় বলি যে ল্যাপটপের প্রাণ হলো অরিজিনাল চার্জার। ওকে, সো যেখান থেকে ল্যাপটপ কিনেন অরিজিনাল চার্জার দেখে কিনবেন। আর ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার, পাওয়ার কর্ড, সাথে ব্যাগ পাবেন, একটা একটা মাউস পাবেন। আর এক মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আপনারা তো হোলসেলও দিয়ে থাকেন? হোলসেল থাকবেন, যেমন হোলসেল ও রিটেলের খুব বেশি প্রাইস ডিস্টেন্স হয় না। যারা ব্যবসা করবেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে। তো আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? X1 কার্বনের 6th generation একটা ল্যাপটপ দেখাবো, এটা প্রিমিয়াম সেগমেন্ট। এই ল্যাপটপটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এখানে আপনারা বেছে নিতে পারবেন। সবগুলো ইনটেক অবস্থায় পাবেন? ইনটেক অবস্থায়। যারা আগে আসবেন, বিভাগ যারা আগে আসবেন তারা কিন্তু সবচেয়ে ভালোটা বেছে নিতে পারবেন। বেশি পিস থেকে বেছে নেওয়ার মজা আলাদা, এটাই তো। এই ল্যাপটপটা হলো X1 কার্বন, আর X1 কার্বন সিরিজটা হলো একেবারে স্লিম একটা ল্যাপটপ, অনেক স্লিম দেখতে পাচ্ছি, একেবারে ব্লেডের মতো পাতলা এবং 14.1 ইঞ্চ লাইট ওয়েট, অনেক লাইট, 600-700 গ্রাম ওয়েট হবে এরকম। এটার স্পেসিফিকেশনটা হলো Core i5 6th generation, র্যাম হলো 8GB, 4GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, আর 256GB NVMe SSD পাবেন। আচ্ছা, প্রত্যেকটা ল্যাপটপের সাথে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত SSDটা অরিজিনাল SSD, আপনারা অবশ্যই চেক করে নেবেন। ওকে, ব্যাটারি হেলথ ভালো, সব কিছু ইনশাল্লাহ গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপই আমরা ইম্পোর্ট করে থাকি। তো X1 কার্বনের Core i5 6th generation, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, ব্যাকলাইট কিবোর্ড থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, আর ফুল HD IPS প্যানেল দেওয়া আছে, 14.1 ইঞ্চ ডিসপ্লে। ওকে, 180 রোটেট করতে পারবেন। এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 25,500 টাকা, 25,500 টাকা X1 কার্বন। আচ্ছা, ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে ভাই? এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। তো এটারও কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে, এটা হলো T480S, সবগুলো ইঞ্জিক অবস্থা আছে দেখতে পাচ্ছি। যারা প্রফেশনাল কাজ করেন, যে গ্রাফিক্স এর কাজ করবেন, রেন্ডারিং এর কাজ, অটো ক্যাড এর কাজ করবেন, ভিডিও এডিটিং এর কাজ, ভিডিও এডিটিং এর কাজ করবেন, মানে আউটসোর্সিং এর যত কাজ আছে সবকিছু আপনি স্মুথলি করতে পারবেন, এটা কিন্তু হাই কনফিগার ল্যাপটপ। আচ্ছা, এটাও কিন্তু Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ, 180 রোটেট করতে পারবেন। আমি খুলছি আর কি, একটা আপনাদেরকে দেখানোর জন্য খুলছি, ভিডিও করার সুবিধার্তে আমরা খুলবো, নিজের নিজের হাতে আপনি খুলে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি অথেন্টিকটা পাচ্ছেন কিনা। আচ্ছা, এই ল্যাপটপটা হলো T480S, Core i7 8th generation, র্যাম হলো 16GB র্যাম থাকবে, 8GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, 512GB NVMe SSD পাবেন। ওকে, অবশ্যই NVMe SSD পাবেন, এটাতেও কিন্তু আপনারা ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, ফুল HD IPS প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন, 180 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপও কিন্তু মিনিমাম 3 ঘন্টা না থাকলে ল্যাপটপ চেঞ্জ করে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন, যে কোনো ল্যাপটপের সাথে মিনিমাম 3 ঘন্টা না থাকলে চেঞ্জ করে নিতে পারবেন, আর আপনার 4-5 ঘন্টা যতটুকু পান এটা বোনাস। তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 38,000 টাকা, মাত্র 38,000 টাকা, 38,000 টাকা, Core i7 8th generation, 16GB RAM, 512GB NVMe SSD, তারপর 8GB গ্রাফিক্স দিয়ে বিল্ট ইন গ্রাফিক্স, যে কোনো ধরনের কাজ করা যাবে, সব ধরনের কাজ করতে পারবেন। ওকে, 10th generation ল্যাপটপ, এই ল্যাপটপটা হলো Dell Latitude সিরিজের একটা ল্যাপটপ, বিজনেস সিরিজের,
একেবারে হ্যান্ডি, একেবারে হ্যান্ডি, একদম লাইট ওয়েট, যেটা আপনার ট্রাভেলিং এর জন্য সুবিধা, মানে ল্যাপটপ ক্যারি করতে অনেক সুবিধা হবে আপনার। কম্প্যাক্ট সাইজের মধ্যে আর কি, হ্যাঁ কম্প্যাক্ট সাইজের ভিতরে। এটা হলো Core i5 এর 10 জেনারেশন। আচ্ছা, দেন ল্যাটিটিউড সিরিজের Core i5 এর 10 জেনারেশন RAM হলো 16 GB, SSD হলো 512 GB NVMe SSD পাবেন, আর 8 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন। 10 জেনারেশন ল্যাপটপ আবার 16 GB 512 GB দিয়ে মাত্র 46,000 টাকা পড়বে। টোটালি ফ্রেশ, কিন্তু একেবারে ফ্রেশ দাগ নাই, এবং কি অনেকগুলো কোয়ান্টিটি আছে, মিনিমাম 15 পিস 20 পিস বেছে আপনি এক পিস দিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আবারও বলছিলাম, যারা ল্যাপটপটা নিতে চাচ্ছেন অনেকগুলো কোয়ান্টিটি থেকে, তারা আগে চলে আসতে হবে T470S। এটাও Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ। আচ্ছা, Lenovo ThinkPad এর মাদারবোর্ড বা CPU বা যাই বলেন সেগুলো কিন্তু অনেক স্ট্রং, মানে হেভি হয় আর কি। ওকে, ডেলেরও আছে, এসপিরও আছে, সব কিছু দেখাচ্ছে। তো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা খুব ভালো কনফিগার দিয়ে পেয়ে যাচ্ছেন, T470S। ওকে, যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন, এটা কিন্তু ডুয়েল ব্যাটারি দেওয়া আছে ল্যাপটপটাতে। ডুয়েল ব্যাটারি, ডুয়েল ব্যাটারি। এই ল্যাপটপের প্রসেসর দেওয়া আছে Core i7 এর 7 জেনারেশন। আচ্ছা, Core i7 7 জেনারেশন, RAM হলো 8 GB, 512 GB NVMe SSD, ডুয়েল ব্যাটারি পাবেন, 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, প্রাইস পড়বে মাত্র 29,500 টাকা। আচ্ছা, অনেকে কাস্টমাইজ করে নিতে চায়, আর 16 GB দিয়ে আছে, আরেকটা ভ্যারিয়েন্টও আছে, সেটাই বলছি, এখানে অনেকগুলো পিস আছে এখনো। আচ্ছা, অনেকগুলো 16 GB দিয়ে আছে, মানে অনেকগুলো ভ্যারিয়েন্টের ভিতরে আছে। 7 এর 7 জেনারেশন, RAM হলো 16 GB, SSD 512 GB NVMe SSD, আর 8 GB গ্রাফিক্স কার্ড দিয়ে পাবেন, হলো সেম মডেলটাই, দুইটা ভ্যারিয়েন্ট, ওটার প্রাইস পড়বে 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা। 830G5, ওকে, এসপি এলিট বুক সিরিজের খুব ফেমাস একটা মডেল 835। এটা হলো Core i5 এর 8 জেনারেশন, RAM হলো 8 GB, 256 GB SSD, এটা প্রাইস পড়বে 29,900 টাকা মাত্র, 29,900। ব্যাটারি হেলথ কেমন আছে, সব ল্যাপটপের কন্ডিশনটা কি, গ্রেড এ কন্ডিশন কিনা, কোথাও ড্রেন্ট বা স্প্রে করা মেশিন কিনা, আর সাথে অরিজিনাল অরিজিনাল চার্জার যেটা বাইরে থেকে সরাসরি আসে ওই চার্জারটা দিচ্ছে কিনা, জাস্ট এগুলো চেক করলেই হবে, দ্যাট সিটির বেশি লাগবে না, এরপরে প্রাইজের বিষয় আসবে। আর যেহেতু নিজেরা ইম্পোর্টার, ওই ক্ষেত্রে প্রাইজের বিষয়টা অবশ্যই কম থাকবে, রিজনেবল থাকবে। আচ্ছা, তো এই Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, এটা প্রাইস পড়বে 29,900 টাকা। 840G5 যেটা, সেটা অ্যাভেলেবেল আছে, এটা প্রাইস পড়বে 31,000 টাকা। 31,000 টাকা। আর আরেকটা আছে রাইজেন সিরিজের একটা ল্যাপটপ, এটা হলো 8745G6, এই মডেলটা, এটা হলো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আছে। আচ্ছা, এই ল্যাপটপটাতে, এটা হলো Ryzen 3 Pro, AMD Ryzen 3 Pro, 3300 সিরিজ একটা ল্যাপটপ, 8 GB RAM থাকবে, 2400 বাসের RAM, 256 GB NVMe SSD, আর 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন, AMD Radeon গ্রাফিক্স কার্ড পাবেন, হলো 2 GB ডেডিকেটেড, টোটাল 6 GB গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। আচ্ছা, আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিন্তু ল্যাপটপের প্রাইস কিন্তু অনেক বেশি থাকে, সবসময় ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 34,000 টাকা, G6 মডেল, 34,000 পাবেন, 6 GB গ্রাফিক্স কার্ড দিয়ে, 2 GB ডেডিকেটেড আছে। দেন ল্যাটিটিউডের একটা ল্যাপটপ, এটাও বিজনেস সিরিজের একটা ল্যাপটপ, ল্যাপটপটা ইউজড না ব্র্যান্ড নিউ সেটা বলতে পারবেন না, এতটা ফ্রেশ কন্ডিশনে আছে, 180 রোটেট করার ফ্যাসিলিটি আছে, আর নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একেবারে ফুল ফ্রেশ। এটা কনফিগারটাও হাই কনফিগার দেওয়া আছে, Core i5 এর 8 জেনারেশন, RAM হলো 16 GB RAM থাকবে, 8 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, 256 GB M.2 SSD পাবেন, 180 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন, আর ক্যামেরা লক আনলক শাটার এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 32,000 টাকা, মাত্র 32,000 টাকা, 32,000 টাকা। ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর সাথে সেম থাকছে, সব সেম থাকবে, লো বাজেট থেকে হাই বাজেট। এটা হলো জেটবুক ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ, যেটা হলো মানে এসপির ওয়ার্ক স্টেশন বলে আর কি, জেটবুক। ওকে, মাসে একবার বন্ধ না করলেও কোনো প্রবলেম নাই, মানে একটা না কন্টিনিউ চালাই, কন্টিনিউ চালাতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হলো জেটবুক এর Core i7 এর 8 জেনারেশন। ওকে, RAM হলো 8 GB, 256 GB M.2 SSD দেওয়া আছে। আচ্ছা, Core i7 8 জেনারেশন, RAM হলো 8 GB, 256 GB M.2 SSD, 15.6 নিউমেরিক কিবোর্ড সহ, আর ফুল এইচডি IPS প্যানেল দেওয়া আছে, ফুল এইচডি, হ্যাঁ, 15.6 ডিসপ্লে, ক্যামেরা লক আনলক এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে শাটার, আর কন্ডিশন যদি দেখা, চকলেটের চকলেট কালারের ভিতরে কিন্তু চমৎকার একটা কন্ডিশন দেওয়া আছে, টোটালি ফ্রেশ ল্যাপটপ, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে, প্রাইস পড়বে মাত্র 42,000, 42,000 টাকা পড়বে, 42,000 টাকা। ওকে, মার্কেট জাস্টিফাই করবেন, গ্রেড এ কন্ডিশন কিনা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কমে দিতে পারছি আপনাদেরকে। এরপরে নতুন ল্যাপটপ দেখাবো, নতুন ল্যাপটপ, নতুন, এটা হলো সিল প্যাক, একদম একেবারে সিল প্যাক। আচ্ছা, মানে এখনো পর্যন্ত আপনাকে আমি ওপেন করে দেখাইতে পারবো না, জাস্ট লুকটা দেখাবো। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে ইনটেক, এটা হ্যাঁ ইনটেক, আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ওপেন করে জিমেইল লগইন করে তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে।
আচ্ছা এটা হলো ল্যাপটপের এই যে ক্যাটালগ অফিশিয়াল ওয়ারেন্টি আছে 1 বছরের 12 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়াল এটা হলো চার্জার ওকে এটা হলো Asus ZenBook Flip 15 ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ আচ্ছা দেখেন লুকটা এখনো অন করা হয় নাই নো এখনো জাস্ট আমি ওপেন করে দেখাইলাম আপনাদেরকে জাস্ট লুকটা দেখানোর জন্য ভিতরে ঢুকতে গেলে আপনাকে জিমেইল লগইন করতে হবে আচ্ছা তো এই ল্যাপটপটা কত চমৎকার দেখেন এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে 15.6 AMD Ryzen সিরিজের একটা ল্যাপটপ Asus ZenBook Flip 15 ওকে Asus ZenBook Flip 15 Ryzen 7 5700U এটা হলো 8 কোর 16 থ্রেড 8 MB ক্যাশ মেমরি থাকবে L3 ক্যাশ মেমরি আর NVIDIA এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে যেটা হলো GTX এর গ্রাফিক্স কার্ড পাবেন আপনারা MX450 যেটা DDR6 এর গ্রাফিক্স আমি আবারও বলছি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে NVIDIA এর DDR6 এর গ্রাফিক্স কার্ড থাকছে 2GB আর 4GB হলো বিল্ট ইন গ্রাফিক্স কার্ড টোটাল 6GB গ্রাফিক্স কার্ড পাচ্ছেন আর 8GB RAM পাবেন 256GB SSD পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে আবার কিন্তু 360 কনভার্টেবল আপনারা কিন্তু 360 রোটেট করা যায় 2 in 1 একসাথে দুইভাবে ইউজ করতে পারবে ট্যাব প্লাস ল্যাপটপ 2 in 1 আর ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ এই যে মানে যেহেতু এটা একবারে ইনকেক হ্যাঁ গ্রে কালারের কম্বিনেশন একবারে এটা নতুন ল্যাপটপ এটা অফিশিয়াল ওয়ারেন্টি সহ আছে এখন 1 বছরের ওয়ারেন্টি পাবে অফিশিয়াল ওয়ারেন্টি আছে আর আমাদের কাছ থেকে 1 মাসের রিপ্লেসমেন্ট আছে ওকে এই ল্যাপটপটা মার্কেট প্রাইস মিনিমাম প্রাইস আছে 1,14,000 টাকা যারা আমাদের থেকে নিয়ে সেল করে আর এমনি অথরাইজড শোরুম থেকে কিনতে গেলে 1,30,000 এর উপরে প্রাইস আছে আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 85,000 টাকা এত কমে কিভাবে দিচ্ছেন ভাই এটা আমরা একসাথে কিনছি আমরা হোলসেল যেহেতু করি ওই ক্ষেত্রে পারচেজ উপরে ডিপেন্ড করে যে কত মানে মার্কেট প্রাইস 1,30,000 আপনারা চার্জ করবেন গুগলে চার্জ করে দেন আমাদের কাছে আসবেন আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারবেন যে কতটা কমে দিচ্ছে এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো NB সিরিজের একটা ল্যাপটপ এটাও কিন্তু খুব সুন্দর একটা ল্যাপটপ ওকে এটা হলো চার্জার অরিজিনাল চার্জার হ্যাঁ অরিজিনাল চার্জার এভাবেই ভিতরে থাকবে ক্যাটালগে ভিতরে দেওয়া আছে আমি একটু জাস্ট অন করে একটু দেখাবো খুলে দেখাবো আর কি অন তো করতে পারবো না এগুলা নতুন ল্যাপটপ এটাও তো এখনো ওপেন হয় নাই নো জাস্ট বক্স ওপেন এটাই এটাও আপনাকে জিমেইল লগ ইন করে তারপর ঢুকতে হবে আচ্ছা দেখেন কালারটা কত সুন্দর এটা হলো গান কালার আচ্ছা এসপির এনবি মানে হলো ফেমাস অনেক জনপ্রিয় একটা মডেল ওকে এই যে এনবি আর এনবি লেখাটা এখানেও দেওয়া আছে এই যে এনবি আচ্ছা একবারে খোদাই করে লেখা আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 15.6 ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন 360 কনভার্টেবল এই ল্যাপটপটার কনফিগার যদি বলি এটা হলো রাইজেন সিরিজের একটা ল্যাপটপ এনবি 15 রাইজেন 7 তবে সিরিজটা হলো সবচেয়ে আপডেট একটা সিরিজ 5825U ওকে রাইজেন 7 5825U এটারও কিন্তু 8 কোর 16 থ্রেড 16 MB L3 ক্যাশ মেমরি পাবেন আচ্ছা সো একেবারে হাই কনফিগার ওকে যেটা আপনি যদি ইন্টেলের প্রসেসর হিসাব করতে চান কোরাই 7 এর 12 জেনারেশন যেটা সেম কনফিগার হবে আচ্ছা আচ্ছা তো এই ল্যাপটপটাতে র‍্যাম আছে হলো আপনার 8GB র‍্যাম থাকবে 512GB NVMe SSD পাবেন 360 কনভার্টেবল টাচ স্ক্রিন ডিসপ্লে 2 ইন 1 ল্যাপটপটা ওকে আর গান কালার তো খুবই চমৎকার একটা কালার এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আপনারা মাত্র 82,000 টাকা যেটা আগে 13টায় সেল করছি আমরা 82,000 ওকে এখন 15টায় 82,000 টাকা দিচ্ছে ওকে এরপর হলো ইয়োগা আচ্ছা হলো লেনোভো ইয়োগা তবে এটা হলো X1 ইয়োগা দেখাচ্ছি এটা X1 ইয়োগা আচ্ছা এটা হলো L380 ইয়োগা যেটা আপনি র‍্যাম বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আচ্ছা আচ্ছা X1 ইয়োগা মূলত ইনবিল্ট র‍্যাম থাকে যেটা সোল্ডারিং র‍্যাম যেটা র‍্যাম বাড়ানো কমানো যায় না কিন্তু এই ল্যাপটপটাতে র‍্যাম বাড়াইতে পারবেন ওকে আপনারা 8GB দেওয়া আছে আপাতত আপনি 16GB 32GB করতে পারবেন বা 20GB করতে পারবেন সমস্যা নাই আচ্ছা আচ্ছা র‍্যাম স্তর দুইটা আছে ওকে তো এই ল্যাপটপটা হলো ইয়োগা L380 মডেলটা হলো আর কোরাই 5 এর 8 জেনারেশন র‍্যাম হলো 8GB 256GB NVMe SSD থাকবে সাথে কিন্তু টাচ প্যান অরিজিনাল টাচ প্যানটা পেয়ে যাবেন থিংকপ্যাড এর অথেন্টিক চার্জার অরিজিনাল স্টাইলাস যেটা ওই স্টাইলাসটা পেয়ে যাবেন পাওয়ার বাটন এখানে আর খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে কিন্তু ফেস লক কিন্তু অ্যাভেলেবেল আছে যে ফেস লক সেন্সর আচ্ছা আচ্ছা ক্যামেরা দেওয়া আছে আর হ্যাঁ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু 360 কনভার্টেবল 2 ইন 1 ল্যাপটপ আচ্ছা আচ্ছা তো ইয়োগা এই হিসাবে চাইলে ব্যবহার করতে পারবে কোরাই ট্যাব প্লাস ল্যাপটপ 2 ইন 1 আচ্ছা আপনারা কিন্তু আর্টের কাজও করতে পারবেন এই ল্যাপটপটা যখন আপনি 360 করবেন তখন কিন্তু এভাবে রেখেও কিন্তু আপনি আর্টের কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা
সো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা কোর i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি X1 ইয়োগা এটা বাংলাদেশের জনপ্রিয় একটা মডেল নতুনের মতো আছে একদম এটাতে তো র‍্যাম চেঞ্জ করা যায় না র‍্যাম চেঞ্জ করা যায় না আচ্ছা ফিক্স এটা হলো X1 ইয়োগা Lenovo ThinkPad X1 Yoga Core i5 এর 8 জেনারেশন RAM হলো 8 জিবি SSD হলো 512 জিবি 512 জিবি NVMe SSD আছে আচ্ছা ব্যাকটেড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ক্যামেরা লক আনলক কিন্তু এখনো अवेलेबल আছে ক্যামেরা লক আনলকের এখনো অ্যাক্টিভ আছে ফেস লক সেন্সর আছে কতটা ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটা প্রাইস পড়বে এটাও কিন্তু 360 কনভার্টেবল 2-in-1 ওকে আর সাথে কিন্তু অরিজিনাল স্টাইলাস যেটা সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল থাকবে আপনারা মার্কেট জাস্টিফাই করবেন যে 8 জিবি 256 জিবি দিয়ে কিন্তু মার্কেটে প্রাইস দেওয়া আছে 36-37 এরকম প্রাইস দেওয়া আছে আপনারা মাত্র 38000 টাকায় কোর i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 জিবি NVMe SSD দিয়ে মাত্র 38000 টাকা পাবেন X1 Yoga ওকে আর এই ল্যাপটপটার আরো কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে কালকের ভিতর ঢুকে যাবে কোর i7 এর 8 জেনারেশন 16 জিবি 512 জিবি ওই ভেরিয়েন্ট अवेलेबल আছে i5 এর 6 জেনারেশন যেটা সেটাও কিন্তু अवेलेबल আছে আচ্ছা তো ভাই এই ল্যাপটপগুলোর দাম তো ওঠানামা করে তাই না আমরা যেহেতু নিজের ইনপুট করি ওই ক্ষেত্রে যতটুকু মানে পারচেজের উপরে ডিপেন্ড করার চেষ্টা করি যে কাস্টমারকে মানে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল দিলে সব সময়ের জন্য আপডেট প্রাইস জানতে পারবে সব সময় পেয়ে যাবে আর ঢাকার বাইরে আছে যারা বা দেশের বাইরে যারা আছেন আপনার প্রিয়জনের জন্য ল্যাপটপ পারচেজ করবেন আপনি আশা রাখবেন আপনি ভিডিও কলে দেখেও কিন্তু পারচেজ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন ওই ক্ষেত্রে সরাসরি ভিডিও কল দিবেন দেখে আমাদের কাছে কত পিস মাল আছে যে ল্যাপটপটা আপনি নেবেন সেটা অন করে র‍্যাম কত এসএসডি কত এবং কি আপনার পোর্টগুলো ঠিক আছে কিনা ডিসপ্লে ঠিক আছে কিনা কিবোর্ড ঠিক আছে কিনা সবকিছু আপনাকে ভিডিও কলে রেখে চেক করে দিব দেন আপনি পারচেজ করে নিতে পারবেন আপনাদের এখানে তো আপনারা চেক করে সব সময় এগ্রি যে প্রোডাক্টগুলো নিয়ে যারা ল্যাপটপ সম্বন্ধে ভালো আইডিয়া নাই তারা আমাদের কাছে আসলে আমরা নিজেরাই চেক করে দিব কোনো সমস্যা নেই ওকে তো এই ল্যাপটপটা হলো কোর i7 এর 8 জেনারেশন দেল ল্যাটিটিউড সিরিজের একটা 5300 মডেলটা কোর i7 8 জেনারেশন র‍্যাম হলো 8 জিবি এসএসডি হলো 256 জিবি আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা দিব X1 কার্বনের আরেকটা ভেরিয়েন্ট আমি তো 6 জেনারেশন অনেকগুলো দেখালাম এটা হলো কোর i7 এর 8 জেনারেশন X1 কার্বন কোর i7 8 জেনারেশন আমি এটার চ্যালেঞ্জ দিছিলাম মার্কেট প্রাইস যে বাংলাদেশে যদি কেউ কমে দিতে পারে আমি আপনাদের ভিডিওতে বলছি সব ভিডিওতে বলছি আপনারা খেয়াল করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলে যাইলেও পাবেন যে যদি কেউ 1 টাকাও কমে দিতে পারে আমি ল্যাপটপ ফ্রি দেবো 1 টাকাও লাগবে না চ্যালেঞ্জিং প্রাইস এটা X1 কার্বন কোর i7 8 জেনারেশন র‍্যাম হলো 16 জিবি এসএসডি হলো 512 জিবি 8 জিবি বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন ডিসপ্লে হলো 2K 2560x1440 রেজুলেশন দিয়ে ডিসপ্লেটা পাবেন প্রাইস মাত্র 45000 টাকা চ্যালেঞ্জিং প্রাইস ওকে i5 এর 8 জেনারেশন X1 কার্বন কোর i5 এর 8 জেনারেশন কন্ডিশন কিন্তু দাম কম বলে কিন্তু গ্রেড এ না কন্ডিশন খারাপ না একবার ফ্রেশ সবগুলো গ্রেড এ কন্ডিশন অবশ্যই দেখে নেবেন যেভাবে ভিডিওতে দেখাচ্ছে এভাবে সরাসরি দেখে যদি সেম কন্ডিশনে হয় তবে পারচেজ করবেন নাহলে করতে হবে না ব্র্যান্ডেড স্টিকারগুলো কিন্তু এখনো ওখানে হয় নাকি সেটা হলো Lenovo ThinkPad সিরিজেরই X1 কার্বন কোর i5 এর 8 জেনারেশন র‍্যাম হলো 16 জিবি ওকে 16 জিবি র�যাম থাকবে 8 জিবি গ্রাফিক্স পাবেন 256 জিবি NVMe SSD পাবেন আর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে ক্যামেরা লক আনলক সবকিছু কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন ওয়ারেটি রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন আর ওয়েট মনে হয় 700 গ্রাম হবে যদি দেখাই যেগুলো সবগুলো ইনটেক অফ করে আছে এখানেও আছে তো অল ওভার ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল আছে যারা ঢাকার বাইরে আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ঢাকায় আছেন তারা যত দ্রুত সম্ভব আপনি বেশি যত দ্রুত আসবেন তত বেশি পিস পাবেন ল্যাপটপ যেহেতু কিনতেই হবে তাহলে ওই ক্ষেত্রে বেশি পিস থেকে আপনি যখন বেশি কোয়ান্টিটি থেকে বা এভাবে ল্যাপটপ থেকে আনপ্যাক করে যখন আপনি নিজেরাতে খুলবেন তখন আপনার কোনো কনফিউশন থাকবে না সো যত দ্রুত সম্ভব চলে আসেন আজকের ভিডিও আর বাড়াবো না এই পর্যন্তই আর আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের টেকফ্লাই নামেই আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমাদের তো ফেসবুক পেজও আছে ফেসবুক পেজও আছে তো
ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের মধ্যে যারা খুব কম বাজেটের মধ্যে টাস্টেড শপ খুঁজছেন ল্যাপটপ কেনার জন্য, চাইলে সবকে ভিজিট করতে পারেন। আর স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিলেও কিন্তু তাদেরকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।